এরিন উপসাগরে হুথি বাহিনীর হামলায় প্রথম অন্তত তিনজন নিহত হয়েছে, আহত অন্তত চারজন। এ ঘটনায় হুথিদের জবাবদিহির মুখোমুখি করার সতর্কবার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইয়েমেনের হুথি বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এডেন সাগর পাড়ি দিয়ে মার্কিন জাহাজ ট্রু কনফিডেন্স লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়। হুথির নৌসেনারা ওই অভিযানে অংশ নেয়। ধর্মীয় মানবিক দিক বিবেচনায় ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে এমন হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিয়েছে হুথি বাহিনী। পরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড থেকে হামলার তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, নিহত তিনজন বার্বাডোজের পতাকাবাহী কার্গো জাহাজের নাবিক। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বেপরোয়া হামলায় প্রাণহানি ও আন্তর্জাতিক নৌপরিবহনে বাধা দানের জন্য হুথিদের জবাবদিহির আওতায় আনা হবে বলে মার্কিন জনগণকে আশ্বস্ত করেছেন তিনি। এদিকে লাইবেরিয়ার পতাকাবাহী কার্গো জাহাজেও হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে হুথিরা। ওই জাহাজের আগুন নেভাতে সহায়তা করেছে কাছাকাছি থাকা ভারতের নৌসেনারা।